কারওয়ান বাজারে ওয়াসার কর্মকর্তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আমাদের সম্পর্কগুলো এভাবেই ভালোবাসায় ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি নিউজ24 চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য যে কেন আপনারা এই এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিতে হবে। যেমন আমি মন্ত্রী হওয়ার পরে আমি দেখলাম যে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আমার আরেকটা প্রতিষ্ঠা, সেখানে দেখলাম যে প্রচুর মিছিল টিছিল এবং সেখানে দেখা গেল যে মামলা মর্দা আছে প্রায় 20-25টা পরস্পরের মধ্যে। তো আমি একবার এটা নিয়ে বসতাম, বারবার বসতাম, শেষ পর্যন্ত আমার আমি আল্লাহ রহমতে এবং বহু মামলা মকদ্দমা রাষ্ট্রপতির থেকেও প্রমর্জনা আনিত হয়েছে। তো নিয়ে এগুলো যখন করে দেওয়া হয়েছে এখন আর ওখানের মধ্যে সমস্ত সমস্যাগুলো নাই। এখন সবাই মোটামুটি স্বস্ব দায়িত্ব পালন করে আগের থেকে এটার উন্নতি হয়েছে। আমাদের যেমন ওয়াসা ছাড়াও আমাদের এলজিডি একটা প্রতিষ্ঠান, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারকে দেখতেছি এখানে, ও আপনি আসছেন, থ্যাংক ইউ। তা আমাদের এলজিডি সিভিল ইঞ্জিনিয়ার সাহেব ওখানে আমি দেখলাম যে আমি মন্ত্রী হওয়ার পরে যে আমি দেখলাম যে সেখানে 4,000-5,000 লোক এলজিডি ঘেরাও করতেছে, মিছিল করতেছে, আমাকে কত জোরে বলতেছে যে স্যার আপনি একটু যান এখানে আমি যাই এটা সমাধান করেন। তো আমি বললাম যে আচ্ছা জানলাম সব। তো এরপর আমার তো নিজেরই বহু প্রতিষ্ঠান আছে যে হাজার হাজার লোক কাজ করে, এত এইসব বিসিএল মিটিং তো আমি নিজে দেখেছি, অত এটা নিয়ে আমার ভয় দেখায় কোনো লাভ হবে না। শেষ পর্যন্ত আমরা এখন আর কোনো বিসিএল মিটিং নেই। এবং আমি তো বিশ্বাস করি আমি যে পার্সোনালি আমি ভিতর থেকে আমি যে খবর পাই সেখানে লোকজনের মধ্যে এখন আর এই অসন্তোষ নেই। আমি বলছি যে আপনি যখন পাবেন সুযোগ অফকোর্স এটা দেওয়া হবে, কেন দেওয়া হবে না, আপনি দিয়ে দেওয়া হবে। এবং আমি ওই ওই ম্যানেজমেন্টকে বলছি যে আপনি এই সময় ইনিশিয়েটিভ নেন। আমি আইনমন্ত্রীর সাথে বসছি যে আইনের কোথায় কোথায় ত্রুটি বিচ্ছুতির সুযোগ সুবিধা আছে কিনা, যেটা নাকি ডিউটা আপনি পাবেন, আনডিউটা নিয়ে যদি আপনি আমাকে কোনো ব্রাইবিং করার চেষ্টা করেন, প্রেশার দেওয়ার চেষ্টা করেন, তাহলে এটা হবে না। তো এখন আজকের এই সময়ে আমি আবার আপনারা তো আমাকে খুব ফেলিসিটেট করেছেন, একটা মোটামুটি ভিডিও দেখেছেন, আমি নিজেও খুব উৎসাহ বোধ করতেছি, কিন্তু সমস্যাটা হলো যে কিন্তু উৎসাহিত হয়েছে আরও বেশি কাজ করার জন্য। এখন আমাকে দর্শক কারণ বাজারে ওয়াসার কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় কথা বলছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে।